শ্রাবণ মাস হিন্দুদের কাছে অতি পবিত্র একটি মাস। এই মাসে পুণ্যার্থীরা যেমন মহাদেবের মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করেন এবং নিজের মনস্কামনা পূরণ করার চেষ্টা করেন, ঠিক সেই রকম কিছু কিছু কাজ শাস্ত্রে রয়েছে যেগুলি আমাদের করা একদম উচিত না। যদি করা যায় তবে নেমে আসবে মারাত্মক বিপদ। কী সেই বিপদ জানার আগে এখনও আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি এইরকম টোটকা পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। শ্রাবণ মাসের যদি সোমবার আমরা নাগরাজকে কষ্ট দিই তবে হচ্ছে সেই পরিবারে বিয়ে আটকে যেতে পারে। শুধু তাই নয়, সেই পরিবারের মানুষেরা অনেক অসুখ বিসুখে ভুগতে পারে। এই অসুখ বিসুখ ছাড়াও আরও যে জিনিসটা হতে পারে সেটি হচ্ছে ওষুধের জন্য অর্থাৎ মেডিসিনের জন্য প্রচুর ক্ষয়প্রাপ্ত হয়ে যেতে পারে অর্থ, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। তাই নাগরাজকে অবশ্যই শ্রাবণ মাসে মারবেন না বা কষ্ট দিবেন না।